मेहेक किचेने आपनादेर सबाइके स्वागत। आज के आपनादेर आमि चालेर आटा चितई पिठा आर साथे देखाबो बेगुन भर्ता। एई शीतेर समयते एई रेसिपिटा खेते खुबই भालो लागे और एई चितई पिठाटा होबे एकेबारे सफ्ट, तलटा होबे मुचमुचे और ओपरटा होबे नरम। आसुन ताहले देखे नेन आमि किभाबे एई चितई पिठा और बेगुन भर्ताटा बानाচ্ছি। आपनि आमादेर চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। चूलाटा धरिए एक कड़ाई बसिए दिलाम। कड़ाई आमी दिए दिच्छी पानी। पानीटाके हालका गरम करे नेब। पानीटाके आमी हालका करे गरम करे नियेछि। एबार आमी चूला थेके नामिये निच्छि। चितई पिठा करार जोन्नो एखाने आमी शुकनो चालेर आटा नियेछि। चालेर आटाटा आपनारा कम बेशी करे निते पारेन। आमी एखाने नियेछि 700 ग्राम। आजके मा आछे, मा करे दिच्छे। दिए दिलाम स्वादमतो लवण। प्रथमे ठंडा पानी दिए एकटू आटाटाके मेखे निच्छे। शुकनो चालेर आटा आछे तार जोन्नो एकटू ठंडा पानी दिए एइभाबे करे मेखे निते होबे। मा एइ चितई पिठाटा खूब भालो पारे करते। एबार दिए दिच्छे हालका गरम पानी। हल्का गरम पानी दिए आटाटाके घुले निते होबे। अल्प अल्प पानी दिते होबे और एइभाबे करे घुले निते होबे। एइ चितई पिठाटाते कोनो रकम बेकिंग पाउडार बेकिंग सोडा देওয়ার দরকার নেই। দেখবেন খুব ভালো হবে। খুব ভালো করে এইভাবে ঘুলে নিতে হবে আর ফাটতে হবে। উপর থেকে এইভাবে করে ফাটতে হবে। চিতই পিঠা ব্যাটারটা দেখেন ঠিক এই রকম হবে। ঘোলাটা হয়ে গেছে, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি চিতই পিঠাটা বানিয়ে নেব। চুলোতে আমি একটা মাটির তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটাকে আমি ভালো করে আগে গরম করে নিচ্ছি। মাটির তাওয়াটা ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি এক চামচ ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে আমি ধারে ধারে একটু ঠান্ডা পানি এইভাবে দিয়ে দিচ্ছি। পানিটা দিলে পরে চিতই পিঠাটা খুব ভালো মতন ফুলে ওঠে। আর চিতই পিঠাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। এইভাবে মাটির তাওয়াতে যদি চিতইটা করেন তাহলে খুব সুন্দর হয়, খুব সুন্দরভাবে ফুলে একদম ফুলকো হবে। 2 মিনিট पर आमी देखे निच्छी चितई पिठाटा होयेछे किना। देखें कत सुंदर होयेछे, चारिदिके फुटो फुटो होयेछे आर माझखानटा फुलेछे। एबार आमी तुले निच्छी। देखें कत सुंदर होयेछे आर तल दिकटाओ देखाच्छि। देखें कत सुंदर होयेछे, पुड़े जायनि। तल दिकटा एकेबारे मुचमुचे होयेछे। প্রতিটা চিতই পিঠা দেওয়ার আগে চাটুটাকে ভালো করে এইভাবে পরিষ্কার করে নিতে হবে। আর চিতই পিঠা তাওয়াতে দেওয়ার আগে ব্যাটারটাকে এইভাবে ভালো করে গুলে দিতে হবে। দিয়ে দিতে হবে চিতই পিঠাটা বানিয়ে নিতে হবে। দিয়ে আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একটুখানি পরে আমি একটু পানি দিয়ে দিয়েছি ধারে ধারে। এই চিতই পিঠাটাও হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে করে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি। এবার আপনাদের আমি বিনা ঢাকা দিয়ে একটা চিতই পিঠা বানিয়ে দেখাচ্ছি। গোটাটাই ফুটি ফুটি হবে। গোটাটা যখন এইভাবে ফুটো ফুটো হয়ে যাবে তখন আমি ঢাকা দিয়ে দেব। পিঠাটা দেখেন গোটাটাই ফুটো ফুটো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ढाका दिए आमी साइडे एकटू करे पानी दिए दिच्छी। ढाकाटा एबार आमी तुले निच्छी। देखें कत सुंदर हয়েছে, পুরোটাই ফুটো ফুটো হয়েছে। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। এইভাবে করে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি। সব চিতে পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি। এবার আমি বেগুনটা পুড়িয়ে নেব। তার আগে বেগুনটাকে আমি কেটে দেখে নিচ্ছি যে ভিতরে পোকা লাগা আছে কিনা। পোকা লাগা নাই, দেখেন ভালো আছে। এইভাবে করে আগে কেটে দেখে নিতে হয়, অনেক সময় বেগুনে পোকা লাগা থাকে। এবার আমি চুলোতে পুড়িয়ে নিচ্ছি। এই কাঠের আছে বেগুন পোড়া খুব সুন্দর হয়। বেগুনটা পোড়া হয়ে গেছে। বেগুনটা এবার আমি চুলো থেকে তুলে নিচ্ছি। বেগুনের খোসাটা আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। বেগুনের এই ওপরের পুরা অংশটা আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি এইভাবে করে। বেগুনের কালো অংশগুলো আমি ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। হাত দিয়ে এইভাবে করে আমি আগে ভর্তা করে নিচ্ছি। বেগুনটাকে আমি ভালো করে ভর্তা করে নিয়েছি। এবার আমি বেগুন ভর্তার জন্য লঙ্কা আর পেঁয়াজটা কেটে নিচ্ছি। বেগুন ভর্তা দিয়ে চিতই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি কেটে নিয়েছি। এবার আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ। লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে এইভাবে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। বেগুন ভর্তাটা রেডি হয়ে গেছে। সব চিতই পিঠাগুলো আমি বানিয়ে তুলে নিয়েছি। আর বেগুন ভর্তাটাও দেখেন খুব সুন্দর হয়েছে। সাথে আমি খেজুর গুড় নিয়েছি খাওয়ার জন্য। আর যে আমি ফুটো ফুটো করেছিলাম সেটা দেখেন কত সুন্দর হয়েছে। আমরা যে আপাম বানাই ঠিক সেই রকম হয়েছে। আর এটা দেখেন কতটা সফট হয়েছে। এইভাবে বানিয়ে অনেকক্ষণ পর্যন্ত এইরকমই সফট থাকবে, খেতে পারবেন, শক্ত হয়ে যাবে না। আর তলটা দেখেন কত সুন্দর হয়েছে, একটু পুড়ে যায়নি। তলের দিকটা একেবারে মুচমুচে হয়েছে। একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কতটা সফট হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে চিতই পিঠাটা। চিতই পিঠাটা খেতে দারুণ হয়েছে। আপনারা এভাবে বানিয়ে দেখবেন, শীতের সময়তে খুব ভালো লাগে। আমি খুব সহজভাবে আপনাদের বানানো দেখিয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।